দেখছেন এটিএন নিউজ সন্ধ্যা ছয়টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান এবং আমার সাথে আছেন আমি শামসুল আরেফেন শুরুতে জানিয়ে দেব নিউজ আওয়ারের প্রধান প্রধান শিরোনামগুলো পাঁচ দিন পর চিরচেনা রূপে রাজধানী বিকাল পাঁচটায় আবার কারফিউ শুরু স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পতনের নীল নকশা ছিল বিএনপি জামায়াতের দাবি রাতের মধ্যে সারা দেশে চালু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ডক্টর ইউনুসের দুর্নীতির মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

এবারে বিস্তারিত পাঁচ দিন পর আবারও কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা প্রায় সব সড়কেই ছিল চিরচেনা যানজট ছিল গণপরিবহন সীমিত পরিসরে বেলা এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত চলে অফিস আদালত ব্যাংক বিমা এদিকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এ সময় নিত্যপণ্যের দোকান কিংবা সড়ক সবখানেই কর্মব্যস্ততা আরও জানাচ্ছেন জাহিদ হোসেন সকাল নয়টায় বিজয় সরণী মোড় কারফিউ শিথিলতার তখনও ঘন্টাখানেক বাকি এর আগেই সড়কে কর্মব্যস্ত মানুষের ভিড় টানা তিন দিন সাধারণ ছুটির পর বুধবার অফিসগামী মানুষের পদচারণায় রাজধানী যেন ফিরে পায় তার রূপ সড়কে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের এখন বাসই নেই রাস্তায় আর যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে লিমিটেশন মানে সব রুটে যে চলতে সেম কোনো না মানে মেয়েদের করতে দিচ্ছে না এবং হচ্ছে বিআরটিসি বাসের জন্য আধা ঘন্টা দাঁড়াছিলাম নিবে না স্বস্তির খবর কাঁচা বাজারে শুক্রবার রাত থেকে কারফিউ ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল বহুগুণ তা আবারও কমতে শুরু করেছে এই যে অনিটুনি কমতাছে আস্তে আস্তে অনিটুনি কম বয়জন গাড়ি গোড়া চলতে আছে না দুই দিন যাবত গাড়ি ঘোরা একটু চলতেছে বেশি এই কারণে মাল রমদানী যাচ্ছে আর বাজার কম আগে বাজারে বাড়তে বাজার কম নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকলে দাম আরও কমবে এমন দাবি বিক্রেতাদের জাহিদুল হোসেন এটি নিউজ ঢাকা টানা 3 কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজার খুলেছে বিপণীবিতানো ব্যাংক থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের ছিল উপচে পড়া ভিড় সোহেল রানার ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহাদি সপ্তাহের প্রথম তিন কার্য দিবস কারফিউ ও সাধারণ ছুটি থাকায় বন্ধ ছিল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার বন্ধ ছিল বেশিরভাগ বিপণী বিতানো তবে কারফিউ শিথিল ও সাধারণ ছুটি তুলে নেওয়ায় বুধবার সকাল এগারোটায় ব্যাংকগুলোর প্রতিটি শাখায় লেনদেন শুরু হয় চলে দুপুর তিনটা পর্যন্ত এ সময় ব্যাংকের কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহককেই দেখা যায় টাকা তুলতে আমার অ্যাকাউন্ট থাকা তাহলে না সারা লোক তাদের পর্যাপ্ত অ্যামাউন্টটা তাদের অ্যাকাউন্টে নেই ব্যাংক না খোলা থাকলে নেট না থাকলে অনেক সমস্যা হয় অত দাঁত দানা করতে হয় আনন্দ চিন্তা করতে হয় ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন এখনই সব ধরনের সেবা মিলছে না ব্যাংকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূল তো যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষাঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি যেমন এলসি বা সুইপ ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারি এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হলেও সূচকের নেতিবাচক ধারাই শেষ হয় দিনের লেনদেন দীর্ঘ বিরতির পর বাজার ভালো না হয় খুব ক্ষুদ্র বিনিয়োগকারীদের তিন দিন পরে মার্কেট খুললো মার্কেটটা ভালো হওয়ার কথা ওল্টার মার্কেট আমাদের ডিফল্ট হয়ে গেল আমাদের শেয়ার মার্কেটে বন্ধ থাকলো যে অবস্থা দেখি খোলা থাকলে একই অবস্থা এছাড়া রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় খুলেছে বিপণি বিতানগুলো তবে ক্রেতা কম থাকায় অলস সময় পার করতে দেখা যায় বিক্রেতাদের মাকরা হিসাব দেখি কোনো কাস্টমার নাই আমরা এই সকাল থেকে নিয়ে পয়সা হইছে এই পর্যন্ত বসে আছি মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হইছে এই সবে গর্ত গিয়ে ফ্যামিলি লইয়া বাইরে না পরিস্থিতি স্বাভাবিক হলে বেচা বিক্রি বাড়বে বলে আশাবাদী তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ঘোষিত সাধারণ ছুটি তুলে নেওয়ায় এবং কারফিউ শিথিল করায় খুলেছে রাজধানীর বিপণী বিতান তবে বিপণী বিতান খুললেও সমাগম নেই এ সকল বিপণী বিতানগুলোতে মাহাদি সেকেন্দার এটিএন নিউজ ঢাকা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা টানা সাত ঘন্টা শিথিল থাকার পর পাঁচটা থেকে রাজধানীতে শুরু হয়েছে সারা দেশেও কারফিউ শুরু হয়েছে বর্তমানে কারফিউতে কি অবস্থা দেখছেন আহ সেটা জানাতে কারণ বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ স্বপন সরাসরি একটা প্রশ্ন কি দেখছেন কারফিউটা শুরু হয়েছে এক ঘন্টা সাত মিনিট হয়ে গেছে আরফিন সকাল থেকে আসলে যেহেতু কারফিউ শিথিল ছিল আজকে নানা ধরনের সহিংসতার পরে আজকে প্রথম কর্মদিবস আসলে শেষ করলো রাজধানী যারা কর্মজীবী আছেন তারা ইতিমধ্যেই কিন্তু অলরেডি আপনি যে বললেন যে কারফিউ শুরু হয়েছে কার্ফিউ কারফিউ শুরু হয়েছে তবে এর আগে যারা কর্মজীবী অফিস শেষ করে আসলে বাড়ি ফিরেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে কেননা আজকে সকাল থেকেই আসলে রাজধানীতে সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা কম ছিল তবে অন্যান্য যে যানবাহন ছিল অর্থাৎ ব্যক্তিগত গাড়ি পাশাপাশি রিকশা এবং মোটরসাইকেল এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল তবে এই রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আসলে লক্ষ্য করা গেছে বিশেষ করে কারওয়ান বাজার বাংলা মোটর থেকে যে সড়কটি রয়েছে সেখানেও ব্যাপক বিকালের দিকে ব্যাপক একটি যানজটের পরিধি লক্ষ্য করা যায় সেই সাথে আজিমপুরের যে সড়কটি রয়েছে মিরপুরগামী সেখানেও আসলে অনেকক্ষণ আসলে যানজটের পরিধি লক্ষ্য করে তবে আবারও কারফিউ শুরু হয়েছে এখনও যারা আসলে বাসায় পৌঁছাতে পারেনি তারা আসলে অনেকেই গণপরিবহন সংকটের কারণে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন তবে কারফিউ যদিও চালু রয়েছে তবে গণপরিবহনের সংখ্যা বা যানবাহনের সংখ্যা বলেন এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে রয়েছে তবে বিভিন্ন মোড়ে আজকেও কিন্তু কারফিউ যেহেতু শুরু হয়েছে আজকেও কিন্তু সেনাবাহিনীর তৎপরতা রয়েছে তারা কিন্তু সেই আগের মতোই অর্থাৎ কয়েকদিন আগেও যেরকম কালকেও যেরকম কারফিউ চলাকালীন অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে চেক করে এখান থেকে ছেড়েছেন ওইভাবেই কিন্তু কারফিউ শুরু হওয়ার পরে ছাড়ছেন তবে একটি বিষয় বলতে হয় যে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে কিন্তু এই সড়কগুলো যারা ব্যবহার করতেন তারা কিন্তু বেশ খানিকটা ঝামেলায় পোহাতে হয়েছে তাদেরকে কেননা এই সড়কটি যারা প্রতিনিয়ত ব্যবহার করছেন তারা কিন্তু এই সুবিধাটা পেতেন এখন আসলে এই সুবিধাটা পাচ্ছেন না তারা জোর দাবি জানিয়েছেন আজকে থেকে যেন রাজধানীতে বা আগামী কালকে থেকে যেন রাজধানীতে মেট্রো রেল চালু করার ব্যবস্থা করে দেওয়া হয় পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও যাতে বাড়ানো হয় এমন দাবি সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন কারফিউ চলমান রয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে আহ সেনাবাহিনীর পক্ষ থেকে চেকিং করে ছাড়া হচ্ছে এই ছিল আরিফিন আমার কাছে এই কারওয়ান বাজারের সামনে থেকে সর্বশেষ অবস্থা স্বপন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে জানছিলাম যে কিছুটা ভোগান্তির কথা মেট্রো রেল বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটিও কিন্তু বন্ধ রয়েছে ঢাকার খবর আমরা জানছি খবর আমরা জানছিলাম এবার আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই আমি যেতে যাব একটু রাজশাহীতে রাজশাহীতে আছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব সেখানেও কিন্তু ঢাকার মতোই পুরো দেশেই সাত ঘন্টার মতো কিন্তু একটি শিথিলতা ছিল আজকে সারা দিন আমরা একটু জানতে চাইব বুলবুল আচ্ছা এই যে নাশকতার পর কারফিউ জারি হলো এবং সাত ঘন্টার মতো একটি স্বাভাবিক জীবনে ফেরার কিন্তু একটা চেষ্টা ছিল আজকে সাধারণ জনমানুষের জীবন কেমন দেখেছেন তাদের মধ্যে কোন সংখ্যা ভয়ভীতি ছিল কিনা উজমা আপনি ঠিকই বলেছেন যে আসলে কত কয়েকদিন ধরে যে কারফিউ পরিস্থিতি ছিল আজকে সাত ঘন্টা একটা পরিবেশ পেয়ে স্বাভাবিক পরিবেশ পেয়ে মানুষজন কিন্তু আসলে খুবই স্বতঃস্ফূর্ত একটা ভাব সেটা আমি কিন্তু সাধারণ মানুষজনের মধ্যে দেখেছি এবং আমরা রাস্তাঘাটে কিন্তু দেখেছি যে আসলে যানজট লেগে এত যানবাহন ছিল এবং গাড়ি ঘোড়া চলাচল করছিল এবং রাস্তাঘাটে কিন্তু মানুষজন প্রচুর বের হয়ে এসেছিলেন এবং একই সাথে কিন্তু বাস যেগুলো সেগুলো কিন্তু চলাচল করছিল তো আমরা যদি একটু কথা বলা বলা একটু যদি জানার চেষ্টা করি যে আপনার তো আজকে সাত ঘন্টা পেলাম একটা স্বাভাবিক পরিস্থিতি তো আপনার কি মনে হচ্ছে যে এই স্বাভাবিক পরিস্থিতিতে আপনার অনুভূতিটা না বেশ কয়েকদিন ধরে আমরা তো বিভিন্ন প্রয়োজনীয় কাজ আমাদের আটকে গেছিলো তো আজকে যে সময়টা দেওয়া দেওয়া হয়েছে তাতে আমরা অনেকটা কাজ সারতে পেরেছি এবং বিশ্বাস করি কালকে থেকে হয়তো অনেকটা স্বাভাবিক হয়ে আসবে এবং আমার বিশ্বাস সারা দেশের মানুষের দিকে তাকিয়ে আছে যে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসুক এবং আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি হয়তো স্বাভাবিক অবস্থা ফিরে আসবে আর কি ধন্যবাদ আপনাকে তো আসলে এই এই যে পরিস্থিতি এখন যেহেতু স্বাভাবিক হতে শুরু করেছে এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম জেলা প্রশাসক আমাকে যেটা জানিয়েছে যে আজকে তারা যে কারফিউ শিথিল করেছিল সাত ঘন্টা এবং তারা আজকে সন্ধ্যার দিকে তাদের কোর কমিটির মিটিং আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাথে তারা আজকের পরিস্থিতি বিবেচনা করে কালকে হয়তো বা আরও মানে কারফিউটা শিথিল করে নিয়ে আসবেন কিংবা কারফিউ তুলে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে সেটা আসলে সন্ধ্যার পরে জানা যাবে তবে এই যে কারফিউ শিথিলতা এবং কারফিউ শিথিলতার যে পরিবেশ এরকম পরিবেশ আসলে মানুষজন চাচ্ছেন এবং তারা চান যে পরিবেশ দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং জনগণের যে স্বস্তি সেটাও এর সাথে সাথে ফিরে আসবে এমনটি কিন্তু সাধারণ মানুষজনই মনে করছেন বল আপনাকে ধন্যবাদ আরিফিন যেমনটি দেখছিলাম ঢাকার বাইরে রাজশাহীতে আমরা কথা বলছিলাম সেখানে আমাদের প্রতিনিধি একজন সাধারণ মানুষের সাথেই কথা বলে আমাদের যে এই ঘন্টার মধ্যে কিন্তু তারা তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো কিন্তু খুব বেশ তারা কাজগুলো সেরেছে কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ঢাকা সহ সারা দেশে কিন্তু রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হোক সেটা মানুষ যেমন চায় না তেমনি সাধারণ মানুষের প্রত্যাশা পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে আমরা চট্টগ্রামে একটু যেতে চাই চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে

ভিড় রয়েছে এই ভিড়টি দেখলে বোঝা যায় যে যতটা পরিস্থিতি আস্তে আস্তে থামতে হচ্ছে এবং গত দু তিন দিন কিন্তু এখন নাই আমরা অফিসে আমি যাত্রী করে পেয়েছি আমরা যুক্ত করে নিই আপনি তো এই কদিন কেমন ছিলেন মানে বেশি অস্থিরতা ছিল চালাও চলাও ওগুলো ছিল ভাই ছিলাম এখন মোটামুটি আজকে একটু ছিল তার কারণে আজকে বাইরে পাঁচটা আবার শুরু হবে এখানে ধরা হয়েছে মারা গিয়েছে প্রথম দিন বৃহস্পতিবার তিনজন তারপরে দুজন সব মিলে মামলা হয়েছে পুলিশ অবশেষে মামলা থেকে এখন আশা করা যারা ছিল তাদেরকে দেখে দেখে ধরছে অর্থাৎ গতকালকে আমরা জেলা পুলিশ অভিযানকে ধরেছে এবং মেট্রোপালা পুলিশও পিছিয়ে নিয়ে তারাও প্রায় তিনশো মতো ধরেছে সব মিলে চট্টগ্রামের যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সকাল এগারোটা থেকে বিভিন্ন এখন আবার পাশে থেকে যদি শুরু হবে মানুষ ধীরে ধীরে কিন্তু পাশে থেকে আবার যারা বেরোচ্ছিল অফিসে তারা কিন্তু আবার পাশে চলে যাচ্ছে সব মিলে চট্টগ্রামের পরিস্থিতি আসলে স্বাভাবিক হচ্ছে আমার কাছে এই অফিস আদালত খোলা নিয়ে এখান থেকে এতটুকুই রয়েছে দু চার দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার নিয়ে আন্দোলন এবারই প্রথম নয় এর আগেও দু হাজার সালের জানুয়ারিতে আন্দোলন হয়েছিল এবার পহেলা জুলাই আন্দোলনের শুরু হলেও প্রথম দিকে তা ছিল অহিংস বিএনপি জামাতের সম্পৃক্ততায় পনেরো জুলাই থেকে এই আন্দোলন সহিংস রূপ নেয় এবারের কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর চার সদস্য যার মধ্যে পুলিশের তিনজন আর আনসারের একজন নিহত পরিবারের সদস্যদের বুধবার আর্থিক সহায়তা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সময় তারাই হত্যার বিচার দাবি করেন তারা হত্যা করে ক্ষান্ত থাকে নাই তারা সেই লাশটা আমার বাবার লাশটাকে উল্টো করে ঝুলাই রাখছিল এরকম মর্মান্তিক দৃশ্য যে ছেলে হয়ে দেখতে হবে আর যে কখনো বাবা বলে কাউরে ডাকতে পারবো না এরকম যে করতে হবে কখনো চিন্তা করি নাই আমার এক শাশুড়ি আমার ছেলে আমার আরো আমার দাদা শ্বশুর আছে দাদি আমার সঙ্গে ছাদের সংখ্যা দিন কিন্তু কামাই সুদ বলতে কেউ নেই আমার আব্বুকে যারা মেরেছে তাদের আমি একদম বিচার চাই খারাপভাবে আমার আব্বুকে যেভাবে তারা মেরেছে তাদেরকে এভাবেও শাস্তি দেওয়া উচিত এবং দরকারও আমি আমার আব্বুর মৃত্যুর কষ্ট সহ্য করতে পারছি না সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সদস্যদের কাছে চেক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন দেশ শক্তি থেমে নেই বাধ্য হয়ে দেশে কারফিউ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব তাদেরকে আইনের মুখামুখি করব আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি জঙ্গির উত্থান এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি আমরা আগামী দুই চার দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো কারফিউ কতদিন চলবে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল কামালের কাছে আমরা কারফিউ রাখতে চাই না সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উদ্র হবে এবং জনজীবন আবার স্বাভাবিক গতিতে চলবে আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের মানুষ দেশের জনগণ দেশ তার পিছনে আছেন তাহিদ সৌরভ এটি নিউজ ঢাকা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ছাত্র আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াত রূপ দিতে চেয়েছিল বলে দাবি করেছেন গোয়েন্দারা আর তাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি দুটি দলের নেতাকর্মীদের ছিল সক্রিয় অংশগ্রহণ বাকিটা জানাচ্ছেন কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকেই চলছে শিক্ষার্থীদের আন্দোলন পনেরো জুলাই এই আন্দোলনে সহিংস ঘটনা ঘটে আঠারো জুলাই সারা দেশে শিক্ষার্থীদের কর্মসূচি কমপ্লিট শাটডাউন এই কর্মসূচি চলাকালেই শুরু হয় ভাংচুর জ্বালাওপোড়াও সহ নানা সহিংস ঘটনা আন্দোলনের নামে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিটিবি সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় এই বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল যারা এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কিভাবে এত দ্রুত সংগঠিত হলো এসব হামলা কি পূর্ব পরিকল্পনার অংশ কারণ যারাই নাশকতাটা করবে তারা দীর্ঘদিন এই প্ল্যানটা করছিল তার একটা সুযোগ অপেক্ষায় ছিল তারপর একটা জ্বালাচ্ছে তাদের ক্ষোভের প্রকাশ এটা স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন সবকিছুতে দেখেছি কিন্তু এবার কিন্তু সেটা না আপনার হামলা হয়েছে টার্গেট করে মেট্রো রেলে পদ্মা সেতু কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় তারপরে আপনি কোথাও দেখবেন যে এইটা আক্রান্ত হয়েছে এই ভবনটা আক্রান্ত হয়েছে মাঝখানে একটা হয়নি পরেরটা আক্রান্ত হয়েছে তারপরে বিটিভি গোয়েন্দাদের দাবি ছাত্রদের কাঁধে বন্দুক রেখে দেশে সরকার পতনের পায়তারা চলছিল আর এতে সরাসরি বিএনপি ও জামাতের শীর্ষ হাইকমান্ডের নির্দেশনা ছিল যার তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের শিবিরের একটি গ্রুপ তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা পুলিশের উপরে তারা ধ্বংসশালা এবং পুলিশকে কয়েকজন পুলিশকে তারা হত্যা করে র‍্যাবের এই কর্মকর্তা বলছেন ছাত্ররা বিধ্বংসী কোনো কাজে জড়িত না থাকলেও তাদের পরিচয় ব্যবহার করেই ধ্বংসযোগ্য চালানো হয়েছে শুধুমাত্র দেশের ভিতর থেকে না দেশের বাইরে থেকে তাদেরকে অর্থায়ন করা হয়েছে দেশের বাইরে থেকে বিভিন্ন রাজনৈতিক যে শক্তিগুলি আছে তাদের ব্যানারে যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং বিভিন্নভাবে সমাজে সামাজিক যে মাধ্যমগুলি রয়েছে সেখান থেকে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে একটা সরকার পতনের দিকে একটি রাষ্ট্রবিধ কাজের দিকে তাদেরকে ধাবিত করা হয়েছে যাদের মাধ্যমে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করাই একমাত্র তাদের উদ্দেশ্য ছিল যে বা যারা এসব হামলা চালিয়েছে তারা দেশের বড় ক্ষতি করেছেন যার ফল ভোগ করতে হবে দীর্ঘ সময় ব্যাপী আর এজন্য ঘুরে ফিরে আবারও সাধারণ মানুষকেই হতে হবে ভুক্তভোগী সাব্বির আহমেদ এটিএন নিউজ ঢাকা আজ রাতের মধ্যে সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান আজকে রাত্রের মধ্যে আমরা ব্রডব্যান্ডটা দেওয়ার পরে আগামী কাল পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথে যে ম্যানেজমেন্ট এবং যে ট্রান্সমিশন লাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার সিকিউরিটি এবং এটার সাস্টেনেবিলিটি স্টেবিলিটি এগুলো আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে অ্যাম সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা ফোর জিটা সবার কাছে নিয়ে আসতে পারি আমরা ধাপে ধাপে পরীক্ষামূলক এই ইন্টারনেট সংযোগটাকে পুনস্থাপন করে আমরা যাতে এটাকে সুন্দরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য চেষ্টা করছি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুধবার দুপুরে সেনা প্রধানকে বহনকারী হেলিকপ্টার মুসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নামে পরে বিধ্বস্ত জেলা কারাগার পরিদর্শন করেন তিনি এ সময় জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া একশো ছাপ্পান্ন কয়েদি আত্মসমর্পণ করেছেন এ পর্যন্ত আত্মসমর্পণকারী কয়েদির সংখ্যা দুশো বিরানব্বই জন উনিশ জুলাই বিকেলে নাশকতাকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পালিয়ে যায় নয় জঙ্গিসহ আটশো ছাব্বিশ কারাবন্দি নিউজয়ারে এবার নিয়ে নিয়েছি ব্যাজে স্টিল বিরোধী বিরের থাকছে আছে প্রবাসী আয়ে সাময়িক প্রভাব পড়লেও বড় সংখ্যা দেখছেন না বিশ্লেষকরা সন্ধ্যা একবার আপনাদের জানাচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার সচেতনভাবে ভাঙচুরের জন্য তারেক রহমানকে দায়ী প্রমাণ করার চেষ্টা করছে এর উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়া বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন তার দলের দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে টিকে আছে রাষ্ট্রযন্ত্রের ওপর ভর করে শিক্ষার্থীদের যৌতিক আন্দোলন নির্যাতনের মাধ্যমে দমানো গেলেও রাজনৈতিক সমাধান না হলে এর স্থায়ী সমাধান আসবে না আন্দোলনে থাকা আর মদত দেওয়া এক নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল শত শত প্রাণ চলে গেল সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে বিদেশ থেকে আপনার অর্থ পাঠানো হয়েছে এবং আপনার এখানে কিছু কিছু লোক অর্থ জোগাড় করেছেন তারা এই কথাগুলো বলে আজকে জনগণকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন পুরোপুরিভাবে যে এটা একটা পরিকল্পিত ঘটনা আমিও মনে করি যে এটা পরিকল্পিত ঘটনা এবং সেই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে সরকার তার বাহিনী দিয়ে তার বিভিন্ন লোক দিয়ে তার মূল জায়গা থেকে তারা দৃষ্টি সরিয়ে নিতে যায়। দুর্নীতির মামলা বাতিল চেয়ে ড ইউনুসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে এক বছরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের এই মামলায় গত ১২ জুন ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে নিম্ন আদালত এই মামলা বাতিল চেয়ে আট জুলাই হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনুস সহ অন্য আসামিরা বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি খারিজ করে ড ইউনুসের বিপক্ষে দুর্নীতি মামলা চালিয়ে যাবার আদেশ দেন বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবারো স্বাগত ছয়টা নিউজ আওয়ারে এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালি ব্যাংক পিএলসি সাম্প্রতিক অস্থিরতায় প্রবাসী আয়ে সাময়িক প্রভাব পড়লেও এ নিয়ে বড় ধরনের কোনো শঙ্কা নেই বলে ভাবছেন অভিবাসন বিশ্লেষকরা তাদের ধারণা হুন্ডিতে না পাঠিয়ে প্রবাসীরা হাতে অর্থ ধরে রাখায় এ সময় রেমিটেন্স কম এসেছে পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো শুরু করবেন গোলাম রিপোর্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গেল কয়েকদিন ধরেই বন্ধ ছিল ব্যাংক এবং ইন্টারনেট সেবা যে কারণে মনে করা হচ্ছে প্রবাসীরা এ সময় রেমিটেন্স পাঠিয়েছিলেন হুন্ডিতে যারা রেমিটেন্স পাঠানোর কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এই যে ইনফরমাল চ্যানেল বা হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তো সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে ব্যাংকগুলোরও আসলে স্বাভাবিক অবস্থায় চলে আসার পরপরই এ রেমিটাস সেন্টারদের কাছে এটা পাঠা দিতে হবে এবং তাদের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে যে না ঠিক আছে তারা যেন চ্যানেলে অর্থটা পাঠায় তবে এর সাথে একমত নন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলছেন সামান্য কিছু অর্থ হুন্ডিতে আসলেও আসতে পারে তবে শঙ্কিত হবার কিছু নেই ব্যাংকের টাকাটা উত্তোলন করে কিন্তু হুন্ডিওয়ালারা ঘরে ঘরে পৌঁছে দেয় যেহেতু আমাদের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল বন্ধ রয়েছে অর্থ উঠানো বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে হুন্ডিওয়ালারাও যে একেবারেই তাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ সংগ্রহ করে হুন্ডির টাকা বিতরণ করছে সেটিও কিন্তু সঠিক নয় এই চার পাঁচ সাত দিনে হয়তো বা সামান্য পরিমাণে অর্থ যেটা অবৈধভাবে চলে এসেছে আমাদের হুন্ডির মাধ্যমে কিন্তু আমরা মনে করি যে এই ধরনের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আমাদের নাই হিসাব বলছে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ এখন ভালো ১৬ জুলাই পর্যন্ত ১৬ দিনে যা রেমিটেন্স এসেছে তা গেল বছরের একই সময়ের চেয়ে বেশি তাছাড়া ব্যাংক এবং সরকার রেমিটেন্সের উপর প্রণোদনাও দিচ্ছে আড়াই শতাংশ করে তাই বিশ্লেষকরা বলছেন হন্ডি নয় প্রবাসীরা বেছে নেবেন ব্যাংকিং চ্যানেল ইউরোপ আমেরিকায় সেখানকার যারা আমাদের অভিবাসীরা রয়েছে বা কর্মীরা রয়েছে সিঙ্গাপুর কোরিয়া ইতালিতে এসব দেশের কর্মীরা কিন্তু অর্থ প্রেরণ করে থাকে রবিবারে এবং মাসের প্রথম সপ্তাহে তারা বেশি অর্থ প্রেরণ করে থাকে সো আগস্টের প্রথম সপ্তাহ হচ্ছে গিয়ে দুই তিন চার তিন চার তারিখ হচ্ছে গিয়ে শুক্র শনি রবিবার আগামী সপ্তাহের মধ্যেই আমরা মনে করি আমাদের কর্মীরা তারা হাতে টাকা ধরে রেখেছে তারা তাদের যে ফর্ম্যালিটিস অনুযায়ী তারা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে তারা অর্থ প্রেরণ করবে প্রথমত প্রথম হচ্ছে যে ডলারের যে দাম সেটা একশো দশ টাকার থেকে সতেরো টাকা করা হয়েছে পাঁচ পার্সেন্ট ইনসেন্টিভ প্রদান করা হচ্ছে এর চেয়ে তো বড় হচ্ছে সিকিউর সে কারণে জন্য আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তার পরামর্শ দক্ষ জনশক্তি রপ্তানি এবং বিদেশে থাকা নন ডকুমেন্টেড কর্মীদের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করার তাহলেই পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে রেমিটেন্স আয়ের টার্গেট পূরণ হবে চাপ কমবে বৈদেশিক ঋণ পরিশোধেরও গোলাম কাদির রবু এটিএন নিউজ ঢাকা এ মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা নাটোরে হঠাৎ করে বিলের পানি বেড়ে যাওয়ায় সময়ের আগেই কাটতে হচ্ছে অপরিপক্ক পাট ফলন কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা বৃষ্টির অভাবে সেচ দিয়ে পাট চাষ করতে গত বছরের তুলনায় বিঘা প্রতি তিন থেকে চার হাজার টাকা বেশি খরচ হয়েছে এবার তার চেয়েও বড় সমস্যা এ মৌসুমে পাট কিছুটা বড় হতে না হতেই বিলে চলে এসেছে পানি ফলে অপক্ত পাট কেটে ফেলতে হচ্ছে কৃষকদের তাতে ফলন বিপর্যয়ে পড়েছেন চাষিরা বিঘা প্রতি সাত থেকে আট মন ফলন পাওয়া যাবে যা গতবারের তুলনায় তিন থেকে চার মন কম কৃষি বিভাগ বলছে এবার একত্রিশ হাজার নশো হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে আঠাশ হাজার ছশো বিয়াল্লিশ হেক্টর জমিতে ফলন কিছুটা কম হলেও কৃষক ন্যায্য দাম পাবেন এবং লোকসান হওয়ার সম্ভাবনা কম বলে আশাবাদ করছে কৃষি অফিস